ডেইলি বাংলাদেশের সব পাঠকদের ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবাই আমার নাটক দেখবেন ঈদে, আর জানাবেন কমেন্ট বক্সে কেমন হয়েছে। আমি আমার বেস্ট ট্রাই করব। এবার ঈদে প্রায় 7 থেকে 8টার মতো নাটক করা হয়েছে, আশা করি সবগুলোই আসবে, আপনারা দেখতে পাবেন, ভালো লাগবে। আমার মিডিয়াতে আসার কখনোই মানে হয় না যে স্বপ্নই রয়ে যাবে আমি ভাবছিলাম, কারণ আমার ফ্যামিলি মিডিয়া পছন্দ করে না। ছোটোবেলা থেকে আমাকে মিডিয়াতে কাজ করতে দাও, মানে আমার গান নাচ এগুলোর প্রতি ছোটোবেলা থেকেই খুব ইচ্ছা ছিল যে নাচবো, গান গাইবো, অ্যাক্টিং করবো, অভিনয় করবো। কিন্তু আমার ফ্যামিলি কখনোই অ্যাক্টিং পছন্দ করতো না, অভিনয় জগৎটা পছন্দ করতো না। তাই আমি নিজে থেকেই স্ট্রাগল করে আজ পর্যন্ত এই পর্যন্ত আসছি। এখন আমি খুবই হ্যাপি, কারণ আমার ফ্যামিলি আমাকে প্রচুর সাপোর্ট করে, খুবই সাপোর্ট করে। এই মানে আমি নাটক জগতে আসছি বেশিদিন হয়নি, কিন্তু আমার ইচ্ছা সব ধরনের ক্যারেক্টার করা, সব ধরনের ক্যারেক্টার বোঝা, নিজের ভিতর ফিল করা, এটা আমার খুব ইচ্ছা আছে। তাই চাই আমি সব ধরনের ক্যারেক্টার করতে নতুন। হ্যাঁ, ছোটোবেলা থেকে মানে হয় না যে সিনেমা দেখতাম যখন, তখন ভাবতাম যে ওই নায়িকাটার মতো হব, এর মতো হব, এরকম অভিনয় করবো, আমিও নাচবো, আমাকেও দেখবো অনেক মানুষ।